হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এখন দেখছেন রিভিউ জোন বাংলা চ্যানেলটি, এবং আপনাদের সঙ্গে আজকে যে প্রোডাক্টটি আমরা শেয়ার করছি সেটি হচ্ছে সুন্দরিয়া অ্যালোভেরা জেল ফ্রম পতঞ্জলি। তো বন্ধুরা, চলুন দেরি না করে আমরা দেখে নিই এটি আমরা কীভাবে ইউজ করব, এবং এটি বেসিক কিছু মেন ইম্পর্টেন্ট জিনিস। তো বন্ধুরা, আপনারা দেখছেন পতঞ্জলি সুন্দরিয়া অ্যালোভেরা জেল, এটার প্যাকেজিংয়ের গায়েও একটি অ্যালোভেরার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা যেটা আমাদেরকে বলছে এটা কী কী করছে, না ইনস্ট্যান্ট সলিউশন ফর পিম্পলস, এবং এটা আমাদের রিঙ্কেলস থেকেও খুব ভালোভাবে মুক্তি দিচ্ছে, এবং আমাদের কী করছে, না গ্লোয়িং আর ফেয়ার স্কিন দিচ্ছে। এটার কোয়ান্টিটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, নিচে আছে 150 ml। এবং এটার যে মার্কেট প্রাইস রয়েছে বন্ধুরা, এখানে এটার মার্কেট প্রাইসটা শো করা রয়েছে, এখানে 90 rupees। এটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না বন্ধুরা, বাট এটার অরিজিনাল প্রাইস রয়েছে ফর 150 ml 90 rupees। তো বন্ধুরা, এটার এখানে ইনগ্রিডিয়েন্টস রয়েছে, এবং এটা যেটা বলছে আমাদের ভিটামিন ই রয়েছে এর মধ্যে, এবং এটা ভীষণই ইউজফুল যাদের খুব রাফ এবং ড্রাই স্কিন তাদের জন্য, এবং এটি ডার্ক স্পটসগুলোকেও কমাতে সাহায্য করছে, এবং কী করছে, ইনক্রিজ করছে স্কিন গ্লোতে, আমাদের স্কিনকে গ্লো করতে খুবভাবে হেল্পস করছে। তো বন্ধুরা, পতঞ্জলি অ্যালোভেরা জেল আপনারা কীভাবে ইউজ করবেন, কখন ইউজ করবেন সেটা একটু জেনে নিন। এটি আপনারা ইউজ করবেন যখন আপনাদের স্কিন পরিষ্কার থাকবে, আপনারা ফেস ওয়াশ নর্মাল আপনাদের ডেলি ইউজ করেন, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে দেন আপনারা স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য এটিকে অ্যাপ্লাই করবেন অল ওভার দ্য ফেস অ্যান্ড নেক। এবং বন্ধুরা, এটার ইম্পর্ট্যান্ট থিং, এটি একটি ট্রাভেল ফ্রেন্ডলি প্রোডাক্ট, আপনারা যে কোনো জায়গায় এটাকে আপনাদের সঙ্গে ক্যারি করতেই পারেন অ্যাজ এ ডেলি ময়শ্চারাইজার, এবং নাইট ক্রিম হিসাবেও আপনি এটাকে ইউজ করতে পারেন। এই এখন এখন ভীষণই আপনার স্কিনটা ড্রাই হয়ে যাবে, সেন্সিটিভিটি চলে আসবে, তো রাতে আপনারা এটাকে ইউজ করতে পারেন অ্যাজ এ নাইট ক্রিম। এবং এটার টেক্সচার আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেবো বন্ধুরা, চলুন দেখে নিই দেরি না করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি একটি প্লাস্টিক বটলে আসে, এবং এটির ক্যাপটা দেখতে পাচ্ছেন ফ্লিপ টপ ক্যাপ, যেটি কি না খুবই ট্রাভেল ফ্রেন্ডলি, যে কোনো জায়গায় আপনারা এটাকে পারচেস করে নিয়ে যেতে পারছেন। এবং বন্ধুরা, আপনারা এর বিভিন্ন ইউজ জানেন, আপনারা শুধু স্কিনের জন্য না বন্ধুরা, আপনারা এটা হেয়ার প্রোডাক্ট হিসাবেও এটাকে ইউজ করতে পারেন। তো আপনাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের ভিতরে এটা একটি প্রোডাক্ট, আপনি আপনার হেয়ার কেয়ার হিসাবে এটাকে রাখতে পারেন, প্লাস আপনি আপনার স্কিন কেয়ার প্রোডাক্ট হিসাবে এটাকে রাখতে পারেন। তো বন্ধুরা, এটা টেক্সচার দেখছেন, এটি ট্রান্সপারেন্ট কালার নয়, এটি অ্যালোভেরার হালকা অ্যালোভেরার যে জেল দেখতে পাচ্ছেন, একটু গ্রিনি সেটার কালার আছে। এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটার টেক্সচার একদম জেল ফর্মে এটা আসে, জেল ফর্মে এটা আসে। এটাকে আপনাকে সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে, এবং যখন আমি অ্যাপ্লাই করছি আমার একটি খুব চেনা পরিচিত স্মেল আমার কাছে আসছে, একটা মিষ্টি অ্যালোভেরার স্মেল। এরপর বন্ধুরা, এটা কাদের জন্য, যাদের স্কিন অয়েলি বা যাদের স্কিন সেন্সিটিভ বা যাদের স্কিন নর্মাল, আপনারা সকলেই এই যাদের যেরকম ধরনের স্কিন প্রবলেম হোক বা স্কিন নর্মাল হোক, আপনারা এটাকে ইউজ করতে পারেন। এবং বন্ধুরা, এটার ছোটো সাইজও পাওয়া যায়, এটা স্মল সাইজ আপনারা পারচেস করুন। এটির আরেকটি কোয়ালিটি হয় যেটি, এটি অ্যালোভেরা একটা আর একটা কেশর চন্দন। তো আমার কাছে বন্ধুরা অনেস্টলি অ্যালোভেরা জেল এটা আমার ভালো লেগেছে কেশর চন্দনের তুলনায়, তো আমি এটাই ইউজ করছি আমার অ্যাজ এ হেয়ার কেয়ার প্রোডাক্ট এবং স্কিন কেয়ার প্রোডাক্ট। আপনারাও আপনাদের আপনাদের স্কিনের যত্নের জন্য এটিকে ইউজ করতে পারেন বন্ধুরা। তো আপনারা এটি ছোটো পারচেস করে দেখুন, পারচেস করে আপনারা ইউজ করুন, দেখবেন বেটার কোয়ালিটি, বেটার রেজাল্ট পাচ্ছেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, এখনকার মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস, বাই।